স্বাগত নিউজ 24 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশে সান। প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স কোম্পানি ধামাকা শপিং ডট কম এর সিইও সিরাজুল ইসলাম রানা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ই-কমার্স কোম্পানি ধামাকা শপিং ডট কম এর বিরুদ্ধে গ্রাহকের 116 কোটি 68 লাখ 33 হাজার 496 টাকা ব্যাংক হিসাব থেকে সরিয়ে নেওয়ার তথ্য পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের সিআইডি। জানা যায় কয়েক মাসে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসেবে 803 কোটি 51 লাখ 91 হাজার 63 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে টাকা স্বর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রাহকের ডাবল ভাউচার, সিগনেচার কার্ড ও বিগ বিলিয়ন রিটার্নস এবং অস্বাভাবিক মূল্য ছাড়ের ফাঁদে ফেলে প্রতারণা করা হয়। এছাড়া বরণী থানায় সিআইডির পক্ষ থেকে ধামাকা শপিং কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিং এর একটি মামলা হয়েছে। 2020 সালের অক্টোবরে চালুর পর কয়েক মাসেই ধামাকা গ্রাহকদের অস্বাভাবিক মূল্য ছাড়ের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। পরিমণিকে বারবার রিমান্ড মঞ্জুর করার ঘটনায় দুই ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। তাদের ফের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি উচ্চ আদালতের নির্দেশনার আর কি বলা হয়েছে পরিমণির এই মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে আদালতে এসেছিলেন হাইকোর্টের নির্দেশে এবং পরিমণিকে দফায় দফায় অর্থাৎ দ্বিতীয় তৃতীয় দফায় রিমান্ড দেওয়ার যে বিষয়টি আদালতে এনেছিলেন আইন সালিস কেন্দ্রের আইনজীবীরা, এবং সেই আদালতের নজরে আনার ফলেই কিন্তু হাইকোর্ট তাদেরকে তলব করেছিলেন এবং যথারীতি আজকে তারা লিখিত আকারে ব্যাখ্যা দিয়েছেন এবং সশরীরে তারা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আজকে আদালতে এই বিষয়ে সেই ব্যাখ্যার বিস্তারিত পড়ে বা জানার পর বিচারক মুস্তাফিজুর রহমান সহ হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিষয়টিকে এমন কিছু মন্তব্য করেছেন যে তারা বলেছেন যে এই দেবব্রত বিশ্বাস এবং আরেকজন বিচারক তারা যে দফায় দফায় পরিমণিকে রিমান্ড দিয়েছিলেন সেই বিষয়টির যে ব্যাখ্যা হাইকোর্টকে তারা দিয়েছেন সেটিতে এক ধরনের হাইকোর্টকে তারা কটাক্ষ করেছেন, হাইকোর্টের বিচারকদের তারা এক ধরনের অবমাননা করেছেন, এমনটি কিন্তু তারা মন্তব্য করেছেন আজকে শুনানিতে। এবং তারা সেই জবাবে সন্তুষ্ট হতে পারেননি, কারণ তবে রাষ্ট্রপক্ষের অর্থাৎ বিচারকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন। তিনি আদালতকে বলেন যে তারা মূলত ওই এই ব্যাখ্যা দেওয়ার সময় তারা একটি ট্রেনিংয়ে থাকার ফলে তারা আসলে যথাযথভাবে হয়তোবা তারা ব্যাখ্যা দিতে পারেননি, এমনটি অ্যাটর্নি জেনারেল বলেছেন। তবে এই তাদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হতে পারায় তারা হাইকোর্টের দ্বৈত বেঞ্চ কিন্তু পুনরায় তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য দিন ক্ষণ ঠিক করে দিয়েছেন। বলে রাখি যে চিত্রনায়িকা পরিমণিকে যে তৃতীয় দফায় রিমান্ডে দেওয়া হয়েছিল মাদক মামলায় এবং তার যে মাদক মামলায় সেই ঘটনাকে কেন্দ্র করে আইন সালিস কেন্দ্র গত আগস্টে এই হাইকোর্টের যে নির্দেশনার বাইরে গিয়ে বা হাইকোর্টের নির্দেশনা না মেনে তারা কিভাবে এর পরিমণিকে দ্বিতীয় এবং তৃতীয় দফায় রিমান্ডে নিয়েছিলেন সে বিষয়টি মূলত চ্যালেঞ্জ করেছিলেন। এ বিষয়টি আজকে আদালতে কী শুনানি হয়েছে সে বিষয়টা আরও একটু জানতে চাই। আদালতে ছিলেন আইন সালিস কেন্দ্রের আইনজীবী, তিনি রয়েছেন আমার সাথে। সর্বে আসলে কী হয়েছে আজকে, কেন বিচারকের ব্যাখ্যায় হাইকোর্ট সন্তুষ্ট হতে পারলেন না, একটু সংক্ষেপে বলুন। আচ্ছা, আপনারা জানেন যে এই বিষয়ে আদালত হচ্ছে ব্যাখ্যা চেয়েছিলেন এবং সেই ব্যাখ্যাটা আদালতে পূর্বেই জমা দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে আবার নির্ধারিত ধার্য দিন ছিল এবং এই আজকে কোর্ট জানতে চেয়ে কোর্টের সর্বোচ্চ কোর্ট জানতে চেয়েছিল যে আসলে কী অবস্থায় আছে মোটামুটি এই বিষয়টা। সেইটাই আপনার আজকের আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার উনি বলেছেন যে বিচারকটা বয়সে তরুণ এবং তারা ক্ষমাপ্রার্থী,
তখন আদালত বলেছেন যে এই বিষয়টাই লিখিতভাবে আপনারা আদালতে দেন এবং পরবর্তীতে অসন্তুষ্টি তো এরা আগেই বলেছিল আদালত যে তাদের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট না এই জন্যই লিখিত দিতে বলেছেন এবং এই বিষয়টা আগামী 24-10 তারিখে আবার ধার্য শুনানি হবে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আগামী 24 অক্টোবর পুনরায় তাদেরকে লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলেছেন তো এই ছিল মোটামুটি হাইকোর্ট থেকে পরিমনির রিমান্ডে নেওয়ার বিষয়ে দুই বিচারকের যে ব্যাখ্যা দেওয়ার সর্বশেষ আমার কাছে আকাশ হাবিব আপনাকে ধন্যবাদ কোটি টাকা মূল্যের দেশি বিদেশি মদবিয়ার জব্দ করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পিকক বারে অভিযান পরিচালনা করে এই দুই সংস্থা বৈধ ব্যবসার আড়ালে কিভাবে এসব মাদক আসলো তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনি ব্যবস্থার কথা জানান র‍্যাব বিস্তারিত আলী তালুকদারকে সাথে নিয়ে প্লাবন রহমানের প্রতিবেদন রাজধানীর হাবিবুল্লাহ রোডের এই নির্মাণাধীন ভবনের পেছনে কয়েকটি গোপন সুড়ঙ্গ যেখান থেকে র‍্যাব চার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার হয় কোটি টাকার দেশি বিদেশি মদ বিয়ার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে জব্দ করা হয় প্রায় 2500 দেশি বিয়ার 100 বিদেশি বিয়ার এবং 700 বিদেশি মদ সহ কোটি টাকা মূল্যমানের মাদক তবে জব্দ করা বিপুল পরিমাণ মাদকের কোনো বৈধ কাগজপত্র বার মালিক ও কর্তৃপক্ষ দেখাতে পারেনি বলে জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এই অবৈধ মাদক এবং যেগুলোর কোনো কাগজ ছিল না কোনো বৈধ কোনো ডকুমেন্ট নেই এই জাতীয় প্রায় কোটি টাকার উপরে আমরা মাদক পেয়েছি যেখানে আমরা দেখেছি দেশি মদ বিদেশি মদ দেশি বিয়ার এবং বিদেশি বিয়ার রয়েছে র‍্যাবারও জানাই জিরো টলারেন্স ঘোষণা থাকার পরও বিপুল পরিমাণে সব মাদক তারা কিভাবে মজুদ করেছে তা জানতে বার মালিককে ডাকা হলেও তিনি এখনো পলাতক নিয়ম অনুযায়ী যে অবৈধ মালামালের সাথে বৈধ মালামালও এখানে অবৈধ হিসেবে গণ্য করা হয় যেহেতু আমরা আপনাদেরকে বলেছি যে তাদের যে অরিজিনাল যে পিককের যে স্টোররুমগুলো রয়েছে দোতলা তিনতলা এটার ভিতরে কি পরিমাণ মালামাল আছে এটা আরেকটু অপেক্ষার প্রয়োজন রয়েছে অভিযানের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে এই বারের যে মালিক এবং যারা এই বারের সাথে সম্পৃক্ত তারা বৈধ ব্যবসার লাইসেন্সের মাধ্যমে তারা অবৈধভাবেও মাদক তারা সরবরাহ করেছে মাদকের ব্যবসা করেছে অভিযান চলমান রাখার কথা উল্লেখ করে র‍্যাবের গণমাধ্যম শাখার প্রধান বলেন সবকিছু যাচাই করে পরবর্তীতে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্লাবন রহমান নিউজ 24 ঢাকা বাড়তি টাকা ছাড়া চলেই না জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো অফিসের কোনো কাজ অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি সেবা নিতে কিভাবে রিক্রুটিং এজেন্টরা টেবিলে টেবিলে উপহারের বাড়তি অর্থ যোগান দেয় আর এই বাড়তি অর্থের বোঝা গিয়ে পরে সাধারণ প্রবাসী শ্রমিকদের উপর তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে আসাদ হোসেনের ক্যামেরায় আশরাফুল ইসলামের রিপোর্ট জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে কাগজপত্র ছাড়া কোনো টাকার লেনদেনের নিয়ম নেই তাহলে এই টাকাটা কিসের জানতে অনুসন্ধানী দুদিনের অনুসন্ধানে হাতে হাতে টাকা লেনদেনের এমন চিত্র ছিল প্রায় সব জায়গায় এই টাকা লেনদেন হয় মূলত রিক্রুটিং এজেন্ট ও বিএমইটি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তথ্য বলছে বিএমইটিতে একটি ফাইল প্রসেস হতে 10টি ধাপ পার হতে হয় তবে অভিযোগ আছে এই ধাপ পার হওয়ার জন্য বিএমইটিতে বাড়তি উপহার না দিলে ফাইল সামনে এগোয়নি নির্ধারিত অভিবাসন ব্যয়ের বেশি টাকা গুনতে হচ্ছে এই ব্যক্তিকে কারণ এজেন্সি তার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করেছে ফাইল প্রসেসিং ত্বরান্বিত করার জন্য আমি এক এজেন্টের সাথে কথা বলছি 4 লাখ টাকা যে এক মাসের ভিতরে আমরা 14 রুপিয়ে দেবো তাহলে এক মাস পরে বলছে আরো 1 লাখ টাকা দিতে হবে নাহলে মেন পাওয়ার কার্ড বাইরে হবে না অভিবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেছেন বিএমইটি থেকে এভাবে ছাড়পত্র নিয়ে বিদেশে গিয়ে বিপাকে পড়ছে প্রবাসী শ্রমিকরা বিএমইটির ক্লিয়ারেন্স নেওয়ার যে বিষয়টা আছে সেখানে যে শর্তগুলো সরকার আসলে
নির্দিষ্ট করেছে যে যেগুলো তাদেরকে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলকভাবে করতে হবে সেগুলো কিন্তু অনেকেই করছে না, অথবা একটা চক্র সেখানে টাকার বিনিময়ে এই কাজগুলোকে সঠিকভাবে না করেই তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছে। এবং এই কারণে যেটা হচ্ছে যে বিদেশে যাওয়ার পরে এই আমাদের অভিবাসী কর্মীরা তারা আরো ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা বাস্তবায়ন হলে কমে আসবে অনৈতিক লেনদেন। তা আমাদের বিএমইটির পক্ষ থেকে এগুলোকে জমা দেওয়াটাকে অনলাইন করা যায় কিনা, অর্থাৎ যদি আমরা ডিজিটাল হইতে করি, ফিজিক্যালি যদি না আসতে হয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে, সেটার জন্য তাগিদ আছে বলেই আমরা চাচ্ছি যে এটা অনলাইনে হোক। দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠাতে বিএমইটির বিশাল ভূমিকা। এই প্রতিষ্ঠানটিকে স্বচ্ছ করতে পারলে অভিবাসী শ্রমিকরা আরও উপকৃত হবেন বলে মত বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনার কারণে প্রায় দুই বছরের মতো থমকে থাকা সরকারের আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজে আবার গতি ফিরেছে। স্থানীয় সরকার মন্ত্রী জানায়, গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্নের প্রকল্পের কাজ সম্পন্ন করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে দায়িত্ব বণ্টন প্রক্রিয়া চলছে। 2041 সালে উন্নত বাংলাদেশের গ্রামগুলো শহরের সব ধরনের সুবিধা রাখার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। বদরুল আলম শাওনের প্রতিবেদনে বিস্তারিত। গতকালে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। একাদশ সংসদ নির্বাচনের আগে দলীয় ইশতেহারে গ্রামীণ জনপদের চেহারা আমূল পরিবর্তনের লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বাস্তবায়নের কাজ শুরু হয় 2019 সালে। এই ধারাবাহিকতায় শহরের মানুষের মতো একই সুযোগ সুবিধা গ্রামের মানুষকে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের কর্মযজ্ঞ চালিয়ে যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। শহরের যে সকল সুবিধা যে নাগরিকরা ভোগ করেন, তারা যেন ওই সুবিধাগুলো গ্রামেও পাইতে পারেন, এই কাজটা আমাদের প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট কর্মসূচি আছে। প্রত্যেক মন্ত্রণালয়ে তার অংশ সেখানে পালন করছে। সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকায় আছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে 2020 সালে দেশে করোনা ছড়িয়ে পড়ায় কাজের গতি কিছুটা বাধাগ্রস্ত হয় বলে জানান প্রকল্পের নেতৃত্বাধীন স্থানীয় সরকার মন্ত্রী। আমার গ্রাম আমার শহর এটা এই কর্মসূচিটার জন্য আমরা ইতিমধ্যে একটা টিএ প্রকল্প নিয়েছি। যেহেতু কোভিড চলছিল আজকে দীর্ঘ প্রায় অনেক দিন থেকে, সেই জন্য মাঠে ময়দানে কাজ করতে আমরা বেশ প্রতিকূলতা মোকাবে, তদ্বসত্ত্বেও আমাদের টিএ প্রকল্পের কাজ প্রায় পুরোটাই তারা প্রায় সমাপ্ত করতে পারছে। শিগগির আবার কাজ পুরোদমে শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। একাধিক সভা করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রীরা সহ, সেখানে সব মন্ত্রণালয়কে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে যে তাদের যার যে কাজ, যেমন শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে, বিদ্যুৎ আইনের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয় কাজ করবে। এবং এই কাজ করতে গিয়ে যে সমস্ত প্রকল্প আরও অতিরিক্ত নিতে হয় সেটা যায় মন্ত্রণালয়ের ম্যান্ডেট, সে মন্ত্রণালয় নেবে। এরই মধ্যে একটি কারিগরি প্রকল্প তৈরির মাধ্যমে পাইলট প্রকল্প হিসেবে 15টি গ্রামকে বাছাই করা হয়েছে, যেখানে গ্রামাঞ্চলে বিদ্যুৎ, সুপেয় পানি, উন্নত শিক্ষা নিশ্চিত সহ জীবনযাত্রার মান উন্নয়নে শহরের মতো সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম নগরজুড়ে অসংখ্য অরক্ষিত ড্রেন এখন মরণ ফাঁদ, একের পর এক হচ্ছে মৃত্যু, তবু হচ্ছে না সংস্কার। সিটি কর্পোরেশন বলছে সিডিএ জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় সংস্কার করতে পারছে না তারা। আর সিডিএ বলছে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের পাশাপাশি চলছে ড্রেন সংস্কারের কাজও। দুই সংস্থার পাল্টাপাল্টি অভিযোগ আর গাফিলতির কারণে ড্রেনে পড়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, এমন অভিযোগ নগরবাসী। নয়ন বড়ুয়া, জয় তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের নগরজুড়ে সড়কের পাশেই ছোট বড় অসংখ্য নালা, আর এই নালার উপরেই নগরবাসীর চলাচলের ফুটপাত। অরক্ষিত ড্রেন যেন এখন মরণ ফাঁদ, প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা। সবশেষ সোমবার রাতে আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজের 4 ঘন্টা পর সাদিয়া নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের 2 দিন আগে মাঝিরঘাট এলাকায় পাশের নর্দমায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। আর গত 26 আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সালে আহমেদ নামে এক ব্যবসায়ী, যার খোঁজ এখনো মেলেনি।
নগরবাসীর অভিযোগ, পুরনো ড্রেন সংস্কার না করার কারণেই নালায় কেউ পড়লেও উদ্ধার করতে সময় লাগছে অনেক বেশি, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। এখন তো ফুটপাত নেই, আমরা ড্রেনের উপর দিয়ে স্ল্যাব করে দিয়েছে, ড্রেনের উপর দিয়ে হাঁটতেছি। ড্রেনগুলো সংস্কারের অবশ্যই দরকার আছে, এগুলো সংস্কার না করলে, এগুলোর স্লিপ না দিলে লুপ্ত পড়বে। সিটি কর্পোরেশন বলছে সিডি এর জলাবদ্ধতা প্রকল্পের কারণেই ড্রেন সংস্কার করতে পারছেন না তারা। এখানে আগে সিটি কর্পোরেশনে ফুটপাত ছিল, এখন ফ্লাইওভার করার কারণে রাস্তা যখন সংকীর্ণ হয়ে যাচ্ছে, ওনারা ফুটপাত ভেঙে ফুটপাতটা রাস্তায় নিয়ে নিয়েছেন। স্ল্যাবটা যদি কন্টিনিউ করতো, এখানে যদি একটা ব্যারিয়ার দিত, তাহলে এই সময় ইয়েটা হতো না, দুর্ঘটনাটা ঘটতো না। সিডিএ বলছে খাল খননের পাশাপাশি ড্রেনও সংস্কার করবে তারা। খালের সম্প্রসারণ করতে হবে, খালের পাশে রাস্তা ওয়াকওয়ে করতে হবে এবং স্লুইস গেটগুলো খুলতে হবে প্রত্যেকটা খালের মুখে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত পুরোদমে সফলতা পাবে না। দুই প্রতিষ্ঠানের সমন্বয় না থাকলে জলাবদ্ধতা প্রকল্পের তেমন কোনো সুফল মিলবে না বলে অভিমত নগর বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই লাগামহীন নিত্যপণ্যের দামে দিশেহারা সাধারণ মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যমূল্য ছাড়িয়ে গেছে মধ্যবিত্তের সহ্যের সীমানা। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কারওয়ান বাজারে পণ্যমূল্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি দেখছেন আপনি, বাজারের পরিস্থিতি বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এমন অবস্থার সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু সাধারণ ক্রেতাদের কিন্তু অবস্থা কিন্তু বোঝাই যাচ্ছে যে কি খারাপ অবস্থার মধ্যে তারা যাচ্ছেন। হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণে ক্রেতারা কিন্তু একেবারে কিন্তু নাজেহাল অবস্থা। যদি একটু উদাহরণ দেয়, এই মুহূর্তে আমরা কাঁচা বাজারে রয়েছি, এর আগে ছিলাম মুরগির দোকানে ছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে গত সপ্তাহে যে মুরগি 135 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, ব্রয়লার মুরগি, সেটির দাম হয়েছে এখন 160 টাকা। আবার যে ডিমের দামের কথা যদি বলি, ডিমের দামও ডজনে বেড়েছে 10-15 টাকা। আমরা আদা রসুনের দোকানে গিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম যে আদা বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 90 টাকা কেজিতে, সেটি এখন বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। তো মোটামুটি প্রতিটি পণ্যের চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সব পণ্যের দামই কিন্তু আসলে ঊর্ধ্বগতি, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বাড়তি চাপ অনুভব করছেন। এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা সবাই কিন্তু বলছেন যে এই ঊর্ধ্বগতির কারণে তাদের কিন্তু আসলে নাভিশ্বাস উঠেছে। একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, এই যে সপ্তাহের ব্যবধানে দামগুলো বাড়লো, আসলে কারণটা? মূলত কারণ হচ্ছে যেসব অঞ্চল থেকে মালটা আসে ওসব থেকে কিন্তু বৃষ্টিতে অনেক মাল নষ্ট হইতেছে, আর মালের এখন খুবই সংকট। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন দাম কমবে না, দাম এরকম মনে করুন যে এক দেড় মাস থাকবে, বিগত সপ্তাহে দাম বাড়ছে এবং কি আরও বাড়বে। আর আপনি মূলত সবজির দাম যদিও কমে, আপনি মনে করেন যে শীতকাল আসলে সব ধরনের সবজি যখন চাপ দিব তখন যদি কমে, এছাড়া সবজি এখন সহজে কমতেছে না। আকাশ, শুনছিলেন কিন্তু কোনো কিন্তু আসলে সুখবর কিন্তু আমরা আসলে জানাতে পারছি না, সবজির দাম বেশি, মুরগির দাম বেশি, তেলের দাম বেশি, ডালের দাম বেশি, সব মিলেই কিন্তু আসলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সরকারের পক্ষ থেকে বাড়তি নজরদারি না দিলে কিন্তু সাধারণ মানুষের জীবন চালানো কিন্তু খুবই দুষ্কর অবস্থা। আকাশ, ধন্যবাদ মাহমুদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ কারওয়ান বাজার থেকে। দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী অবস্থায় স্থিতিশীল রয়েছে। জাতীয় আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। গেল এক মাস ধরে করোনায় দৈনিক আক্রান্ত মৃতের সংখ্যা এবং শনাক্তের হার হ্রাস অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 13 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 6 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা 1 জন, টাঙ্গাইলে 1 জন ও বরিশালে 2 জন মারা যান। কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে হামলা 9 বছর আজ। 2012 সালের এই দিনে 12টি বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় 18টি মামলা হলেও সাক্ষীর অভাবে থমকে আছে বিচার কাজ। এসব মামলার বিচার কাজ দ্রুত শেষ ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের। আয়াবুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
এক সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির শহর খ্যাত কক্সবাজারের রামু। 2012 সালের 29 সেপ্টেম্বর রামুতে 12টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। 30 সেপ্টেম্বর রাতে একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহার ও 11টি বসত ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় 18টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় 120 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে সাক্ষীর অভাবে থমকে আছে বিচার কাজ। এমন প্রেক্ষাপটে বিচার কাজ দ্রুত শেষ ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের। দেখুন, ওই বছরের পরেও আমাদের এই বিচারহীনতার কারণে আমাদের ভিতরে যে একটা চাপা খুব আতঙ্ক হয়েছে, এখনো এটা কাটে নাই। রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগী যারা আছে উভয়ে কিন্তু সমন্বয় থাকতে হবে, মানে আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকতে হবে। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু একটার পর এগিয়ে কিন্তু এটার সুরাহা হতে পারে, আমরা সে আশা করছি। তবে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে অপরাধীদের বিচার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলী। যেহেতু দীর্ঘ সময় আদালত বন্ধ ছিল, আমরা চেষ্টা করব সাক্ষীগুলো এনে উপস্থাপন করে মামলাগুলি নিষ্পত্তি করার। তবে হামলার ঘটনার পরে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর আসনে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। এই উপনির্বাচনে আপত্তি না করলেও রাজ্য মুখ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। নির্দিষ্ট দিনেই ভবানীপুরের ভোট হবে বলে মঙ্গলবার জানায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজশ্রী ভরদাজের ডিভিশন বেঞ্চ। ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণার পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি পক্ষপাতের অভিযোগ তোলে। এই আসনে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই মর্মে সুপারিশ করে কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্য সচিব। ভোট বিজ্ঞপ্তিতে কমিশনও সে কথা উল্লেখ করায় সৃষ্টি হয় বিতর্কের। এর পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত এই মামলায় কমিশনের কাছে জবাবি হলফনামা চাইলে তা জমা দেওয়া হয়, কিন্তু কমিশনের উত্তরে আদালত সন্তুষ্ট নয় বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগে কমার্স কোম্পানি ধামাকা শপিং ডট কমের সিইও সিরাজুল ইসলাম রানা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে র্যাবের কারবান বাজার মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং। সরাসরি যাচ্ছি কারবান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ। ধামাকা তারা যেটা করেছে, মূলত যে তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা হোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। তারা এই হোল্ড মানি প্রসেসের ক্ষেত্রে তারা সাম্প্রতিক সময় যেটা করেছে, অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসির আওতায় তারা বিশাল অফার দিয়েছে, তারা বিভিন্ন ছাড় দিয়েছে এবং রিসেন্টলি তারা একটি সিগনেচার কার্ডের একটি অফার দিয়েছিল যেখানে তারা 40-60% পর্যন্ত ডিসকাউন্ট অফার তারা দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই গত মার্চ এপ্রিলে তারা আনুমানিক 20% পণ্য বিভিন্ন গ্রাহককে দিয়ে বাকি পণ্য যে অর্থ পুরোটাই তারা এই অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে এই কোম্পানিতে, যেখানে প্রায় তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যত সামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা, তাদের অ্যাকাউন্টে রয়েছে। ধীরে ধীরে তারা এই সকল টাকা এই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমডি এবং তার যে পারিবারিক যারা পরিচালক পর্ষদে ছিলেন তারা সরিয়ে ফেলেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ধামাক্কার যে ব্যবসায়িক কর্মকাণ্ড, মূলত ইনভেন্টরি জিরো মডেল ও হোল মানি প্রসেসের মাধ্যমে তারা এভাবে তাদের সম্পদ বা কার্যক্রম করেছে এবং দেশি বিদেশি বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানকে তারা ফলো করেছে। তাদেরও একইভাবে তাদের এই কোম্পানিটা বিদেশি ইনভেস্টর আনার একটি প্ল্যান ছিল এবং ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করা প্লাস একে তালিকাভুক্ত করার একটি পরিকল্পনা তাদের ছিল। যাদেরকে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতারকৃতরা ধামাকার কারসাজি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েও তারা এখানে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে। তারা বিভিন্ন অপকৌশল প্রণয়নে তারা পরামর্শ এবং সুপারিশসহ বিভিন্নভাবে এই কোম্পানিকে সহায়তা করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এতদিন বলতে আপনারা যদি দেখে থাকেন যে সরকারের বিভিন্ন সংস্থা সহ বাংলাদেশ ব্যাংক সহ তারা মূলত গত ফেব্রুয়ারি মাসে তারা বিভিন্নভাবে তথ্য পেয়েছে, যারা ই কমার্স যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করছে, তারা অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে, এই বিভিন্ন তথ্য তারা পেয়েছে। আমরা কিন্তু এর আগে ইভেলি ক্ষেত্রেও বলেছি, এখনও বলছি যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি অক্টোবর 2020 বেসিক্যালি এই সময়টা থেকেই তারা এই অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে তারা যায়, মার্কেটিং পলিসি বা এই স্ট্র্যাটেজিতে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি এই সময়টা থেকে তারা যে আমাদের সম্মানিত গ্রাহকদের যে লগ্নিকৃত অর্থ কীভাবে সরিয়ে ফেলা যায়, কীভাবে প্রতারণা করা যায়, এরকম বিভিন্ন প্ল্যানিং তারা বেসিক্যালি ধামাকার ক্ষেত্রে আমরা দেখেছি তারা মার্চ এপ্রিলে এরকম প্ল্যান করে, এবং খুব অল্প সময়ে মার্চ এপ্রিল থেকে জুনের ভিতরেই তারা বেশ পরিমাণ অর্থ তারা তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে। এখানে আপনি যেটা বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, এখানে আপনারা জানেন যে বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন অন্যান্য সংস্থা এদের বিরুদ্ধে তদন্ত করছে, তাদের কাঠামোগত যে বিষয়গুলো আছে সেই ব্যাপারেও তদন্ত করছে। বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেটা আছে, ইউনিট যেটা আছে, ওরাও বিভিন্ন যে তাদের আপনারা জানেন যে ধামাকার 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তাদের যে সম্পদ সেটাও কম না, ধামাকার ক্ষেত্রে তাদের সম্পদ রয়েছে, অ্যাসেট রয়েছে। এক্ষেত্রে আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আইনানুগভাবে যেভাবে অভিযান করা প্রয়োজন মনে করেছে, আইনানুগভাবে যখন আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করা হয়েছে, পাশাপাশি ভুক্তভোগীরাও যখন অভিযোগ করেছে, আপনারা দেখেন এখানে আপনারা অনেকেই বলছেন যে দর্শক আপনারা দেখছিলেন ধামাকার সিও সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার প্রসঙ্গে র্যাবের মিডিয়া ব্রিফিং। এই ছিল আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।